হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে ক্যারিয়ার সাবজেক্ট অথবা ক্যারিয়ার চুস যে অপশনগুলো আছে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বে বা কোন প্রফেশনাল সাবজেক্ট নিয়ে তোমার জন্য ভালো হয় এমন একটা জনপ্রিয় সাবজেক্ট বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সেটা হচ্ছে নার্সিং তো এই নার্সিংয়ের চাহিদা কিন্তু বাংলাদেশে খুবই মানে ব্যাপক হারে বাড়ছে এবং খুব জনপ্রিয় একটা মাধ্যম বর্তমানে তো অনেকেই চাচ্ছ যে নার্সিংয়ে তুমি ভর্তি হবে তো ভর্তি হওয়ার জন্য তোমার কী কী জানতে হবে তো আমাদের ভিডিওটা আজকে সেই জন্য করা তো তুমি যদি নার্সিংয়ে ভর্তি হতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কীভাবে ভর্তি হতে পারবে তোমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি দেখো এই নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তিনটি কোর্স চালু রয়েছে প্রথম কোর্সটা হচ্ছে ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি তিন বছর মেয়াদি কোর্সটা আর হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এটাও তিন বছর মেয়াদি কোর্স আর হচ্ছে বিএসসি ইন নার্সিং এটা চার বছর মেয়াদি কোর্স তো তবে এই এখানে কারা ভর্তি হতে পারবে দেখো তুমি অবশ্যই এসএসসি পাশ করতে হবে আগে কিন্তু একটা সময় এসএসসি পাশ করে ভর্তি হওয়া যেত এখন কিন্তু সেটা করা যাচ্ছে না এখন হচ্ছে অবশ্যই তোমাকে ইন্টারমিডিয়েট পরীক্ষাও উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি এই তিনটা কোর্স আবেদন করতে পারবে যদি তুমি মাত্র বিজ্ঞান বিভাগের হও তাহলে এই তিনটা কোর্সে আবেদন করতে পারবে আর যদি তুমি মানবিক বা ব্যবসা শিক্ষা শাখায় হও তাহলে তুমি মাত্র একটা কোর্সে আবেদন করতে পারবে সেই কোর্সটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি তো আমরা একটু আলোচনা করে আসো যে কোনটায় কি ধরনের যোগ্যতা দরকার হয় তো ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এই কোর্সটা করতে তোমার কি যোগ্যতা লাগবে এটা হচ্ছে যোগ্যতা লাগবে তোমার দুটো পরীক্ষায় এসএসসি এবং এইচএসসিতে আড়াই আড়াই করে মোট ছয় পয়েন্ট লাগবে এবং ছয় পয়েন্ট যদি তোমার থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে আর এই কোর্সটি করার জন্য বাংলাদেশে একচল্লিশটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছিট আছে এক হাজার পঞ্চাশটি এবং শুধুমাত্র এই কোর্সটা ছাত্রীদের জন্য কোনো ছাত্র এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে ডিপ্লোমা ইন মিড ওয়াইফেরি ডিপ্লোমা ইন মিড ওয়াইফেরি এটা হচ্ছে নার্সিং শুধুমাত্র ছাত্রীদের জন্য ঠিক আছে তো এরপরে যেটা কোর্সটা রয়েছে সেটা হচ্ছে বেসিক বিএসসি ইন নার্সিং বিএসসি নার্সিং যেটা চার বছর মেয়াদি কোর্স এই কোর্সটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্ররা করতে পারবা এবং যাদের জীববিজ্ঞান আছে তারাই করতে পারবা তো এই কোর্সটা চার বছর মেয়াদি তো এই কোর্সটা তিন তিন করে লাগবে এসএসসি এবং এসএসসিতে তিন তিন করে মোট সব সাত পয়েন্ট লাগবে এবং সরকারি প্রতিষ্ঠান আছে একচল্লিশটি যেখানে ছিট আছে ষোলোশো পঁয়ত্রিশটি তো এর বাইরেও কিছু প্রাইভেট কলেজ রয়েছে যারা নার্সিংটা করিয়ে থাকে বিএসসি ইন নার্সিংটা করিয়ে থাকে তোমরা এখান থেকে করতে পারবে ঠিক আছে এবং সর্বশেষ যেই নার্সিংয়ের সেক্টরটা রয়েছে যেই সেক্টরটায় সকল বিভাগের ছাত্রছাত্রী আবেদন করতে পারে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স তো এই কোর্সটা তিন বছর মেয়াদি হয়ে থাকে এবং সবাই এখানে অংশগ্রহণ করতে পারে এবং তোমার যোগ্যতা আড়াই আড়াই করে সর্বোট ছয় পয়েন্ট লাগবে এবং এটা ছয়চল্লিশটি প্রতিষ্ঠান আছে সরকারিভাবে যেখানে সাতাশশো তিরিশটি ছিট বরাদ্দ আছে তো এই এই কোর্সটা তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলেই হবে এবং তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন কিন্তু নিতে পারো তবে তোমাদের প্রিপারেশন ক্ষেত্রে আরেকটু কথা বলি তোমাদের যদি নার্সিং পাস করতে হয় তাহলে অবশ্যই চল্লিশ নম্বর সর্বনিম্ন চল্লিশ নম্বর পেতে হবে তাহলে তুমি উত্তীর্ণ হতে পারবে এবং তুমি চাইলে দেখো যে কোনো মানে এই কোর্সটা করার পরে তুমি আরও বিএসসি করতে পারো এমএসসি করতে পারো এটা থেকে যাতে তোমরা তোমাদের যোগ্যতা আরও বাড়িয়ে নিতে পারো ঠিক আছে এবং বেসরকারি কলেজগুলোতে পড়লেও তোমার কিন্তু এই চল্লিশ নম্বর কিন্তু পেতে হবে ঠিক আছে তো দেখো এই যে যে ব্যাপারটা যে কোনো এই যে পরীক্ষাটা হচ্ছে যে পরীক্ষা আমরা অনেকেই দেখে থাকি যে অনেক সময় পিছনের কিছু স্টুডেন্ট এসে থাকে বা আমি এবার চান্স পাইনি পরের বার চান্স পাবো তাহলে আমার হবে একটু বসে থাকি দেখো সেক্ষেত্রে তোমাদের একটু সাবধান করে দিই মাত্র দুইবার কিন্তু তুমি পরীক্ষায় বা নার্সিংয়ে বসতে পারো আগে একটা নিয়ম ছিল পিছনের ছাত্রছাত্রীও এটিখানে এখানে আবেদন করতে পারতো বা পরীক্ষা দিতে পারতো বারবার এখন কিন্তু দুইবার মাত্র তুমি যে বছর পাশ করছো তার পরের বছর দিতে পারবে এরপরে কিন্তু আর দিতে পারবে না তো তোমার প্রিপারেশানটা যেন ওইভাবে হয় এবং ভালো করে প্রিপারেশন নিতে পারো এবং তোমার কাঙ্ক্ষিত যে আশাটা সে আশাটা পূরণ করতে পারো তো আশা করছি তোমরা এই পেশাটা খুব ভালো করবে এনজয় করবে তো তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও আর যদি কোনো বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও দেখাবো আগামী ক্লাসে আল্লাহ হাফেজ